আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি পাপিন কিচেন উইথ ব্লকের বাটা। আজ আমি বানাবো ভাত দিয়ে তেরঙ্গা পতাকা। এই তেরঙ্গা পতাকা বানানোর জন্য প্রথমেই আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার এত বড় ধৃষ্টতা দেখানোর জন্য। আমি শুধু এটা একটা মনোরঞ্জনের জন্যই চেষ্টা করছি। এর জন্য আমার লাগবে, এখানে আমি গাজর কুচি নিয়েছি, ধনে পাতা বাটা নিয়েছি, নারকেল কোড়া নিয়েছি, কারি পাতা শুকনো, ধনে পাতা কুচি, জোয়ান, সর্ষে, কিছুটা চিনাবাদাম ভাজা, আর নিয়েছি এখানে রসুন কুচি, আর আমি এখানে নিয়েছি সাধারণ ভাত। এবার এটা দিয়েই আমি আমার রেসিপিটা আজকে শুরু করব। চলো রেসিপিটা শুরু করি। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়েছি। এই রান্নাটা পুরো সাদা তেলেই হবে, আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে সর্ষে ফোড়ন দেব, তারপর এর মধ্যে দিয়ে দেব কারি পাতা, কারি পাতা দিয়ে গন্ধ ছাড়তে শুরু করেছে। এবার আমি এইগুলোকে সব তুলে নেব। আমি এই তেল থেকে ওইগুলো তুলে নিলাম কারণ ওর মধ্যে নইলে পাতাগুলো দেখা যাবে, সর্ষেগুলো কালো কালো থেকে যাবে। তারপরে দিয়ে দিলাম নারকেল পাতা, নারকেল কোড়া দিয়ে এটাকে একটু কষে নেব। আমি শুধু সর্ষে আর কারি পাতা ফ্লেভারের জন্য ওটাকে দিয়েছিলাম। আমার নারকেলটা হালকা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব ভাত, পরিমাণ মতো ভাতটা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো চিনি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার এই নারকেল রাইসটা হয়ে এসেছে, এবার আমি এটা নামিয়ে নেবো, এর মধ্যে কোনো ঘি দেবো না। আমি এবার বানাবো ধনে পাতা রাইস, তার জন্য আমি কড়াইতে অল্প ঘি দিয়ে দেব, ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গলেও এসেছে, আমি এর মধ্যে অল্প একটু সাদা তেলও দিয়ে দেব। এর মধ্যে প্রথমে দিয়ে দেব রসুন কুচি, আমার রসুনটা হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা বাটা, ধনে পাতা বাটা দিয়ে কষে নেব। এতে একটু লঙ্কা দেওয়া আছে, এবার এই ধনে পাতার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বাদাম, চিনা বাদাম দিয়ে মিশিয়ে নেব। আমার কষে নেওয়া হয়ে গেছে, এবার মধ্যে দিয়ে দেবো ভাত, ভাত দিয়ে পুরোটা মিশিয়ে নেব। আমার ভাতটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। আমি এবার বানাবো গাজর রাইস, তার জন্য প্যানে কড়াতে আমি তেল এবং ঘি দিয়ে দিয়েছি। আমার তেল ঘিটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জিরে ফোড়ন, দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো গাজরের কুড়ে রাখা গাজর, দিয়ে এটাকে আমি কষে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি আর স্বাদ মতো লবণ, দিয়ে পুরোটা মিশিয়ে নেব। আমার গাজরটা কষে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভাত, দিয়ে মিশিয়ে নেব। আমার গাজর রাইসটাও হয়ে এসেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব, গ্যাসটাকে বন্ধ করে দিলাম। আমার তিন ধরনের রাইস বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে পতাকা রাখা তৈরি করার চেষ্টা করব। তার জন্য আমি এরকম একটা থালা নিয়েছি। এবার এই থালার মধ্যে মাঝখানে আমি সাদা ভাতটা দিয়ে সাজিয়ে নেব। আমি সাদা ভাত দিয়ে এরকম একটা শেপ করে নিয়েছি, অরেঞ্জ কালার দিয়েও এরকম একটা ভাত সাজিয়ে নিয়েছি, আমি সবুজ কালারেরও একটা ভাতের লেয়ার বানিয়ে নিয়েছি। এবার এই কালারটাকে পুরোপুরি করার জন্য এর উপর দিয়ে আমি গাজরের কুচি ছড়িয়ে দেব। আমি গাজর কোড়া দিয়ে উপরের ভাতের উপরের অংশটা পুরোটাই ঢেকে দিয়েছি, আর এই সবুজ অংশটা ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। আমি ধনে পাতা কুচি ছড়িয়ে উপরটাকে সাজিয়ে দিয়েছি।
স্বাধীনতা দিবস উপলক্ষে আমি এই ছোট্ট একটা প্রয়াস দেখানোর চেষ্টা করছি। উপলক্ষে আমি আমার এই ছোট্ট প্রয়াসটা দেখিয়ে দিলাম, এটা তোমাদের কেমন লাগবে জানি না। আজ এই পর্যন্ত, ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।